আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো বর্তমান সময়ে ব্যাপক পরিমাণ ভাইরাল এবং আলোচিত সমালোচিত হচ্ছে হটবিট অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। তো এই নিউজটি কিন্তু অলরেডি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি এবং যারা হটবিট অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তারা অনেকেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। এই হটবিটটা ক্রিপ্টোকারেন্সি জগৎ থেকে সাসপেন্ড হয়ে যাবে, এরকম নিউজ কিন্তু আমরা শুনেছি। তো এখন বিষয় হচ্ছে, যারা হটবিটে ট্রেডিং করেন বা হটবিটে আপনাদের ডলার আছে বা ছিল, এখন সেই ডলারগুলো কি আপনি পিরে পাবেন কি না, বা সেই ডলারগুলো কি আপনাকে দিবে নাকি তারা স্ক্যাম করবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কয়েনগুলো কিন্তু এখানে অ্যালাউড করে দিয়েছে সবাইকে, দেখতেই পাচ্ছেন। তারপর হটবিটে কোন কোন কয়েনগুলো সাসপেন্ডে আছে বা ট্রেডিং হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন এখানে 24 ঘন্টা ট্রেন্ডিং ভলিউম জিরো। হটবিট আসলে খুবই বাজে একটা এক্সচেঞ্জার। এখানে যারা ট্রেডিং করেন বা যারা এখানে ডলার স্টক করেছিলেন তাদের জন্য এটি খুবই একটা প্যারা। তো এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন উপরে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বিটকয়েন, ইউএসডিটি, শিবা ইনু, তারপর যত কয়েন আছে এখানে সব কিছু কিন্তু সাসপেন্ড, মানে হটবিটে ট্রেড হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে, এই যে কয়েনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রল করি তো এই কয়েনগুলো কিন্তু এখন হটবিটের লিস্টের ছিল। এখানে আপনারা যারা বিউএসডি কিনেছিলেন বা কোনো কয়েন ট্রেন্ডিং করেছিলেন, ট্রেড করেছিলেন, এখন কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত হটবিট ব্যাক না করছে। তো এখানে আসলে কি বলেছে আমরা এটা একটু বাংলায় ট্রান্সলেট করব, হয়তো অনেকেই বাংলা ইংরেজি এত বোঝেন না, বাংলাটা বেশি বোঝেন, তো তাদের জন্য ট্রান্সলেট করে আমরা দেখব। তো অলরেডি কিন্তু বাংলা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু ট্রান্সলেট করে বাংলা করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে হটবিট ঘোষণা করেছে যে এটি ট্রেন্ডিং ডিপোজিট প্রত্যাহার এবং ফান্ডিং ফাংশন স্থগিত করবে। এখানে আরও পড়ুন, এখানে ক্লিক করলে আপনি আরও পড়তে পারবেন। তো দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। এখন তারা কিন্তু খুব সুন্দর করে বলেছে, দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন ডিআর হটবিট ইউজার। তো এখানে কিন্তু তারা ইংরেজি লিখেছে, ইংরেজি তো আমরা এত বেশি বুঝি না, আমরা এটা বাংলা ট্রান্সলেট করব অ্যান্ড আমরা এটা পড়ব। তো অলরেডি কিন্তু এটা আমাদের বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। তারা কিন্তু স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে, দেখতে পাচ্ছেন এখানে হটবিট ওয়েবসাইট পরিষেবা স্থগিত করার ঘোষণা। এই যে দেখতে পাচ্ছেন, প্রিয় হটবিট ব্যবহারকারী, আমরা আপনাকে জানাতে দুঃখিত যে হটবিটকে ট্রেডিং ডিপোজিট প্রত্যাহার এবং ফান্ডিং ফাংশন স্থগিত করতে হবে। পুনরুদ্ধারের সঠিক সময় এই মুহূর্তে নির্ধারণ করা যাবে না। তারা এটাই বুঝাইছে তারা যে কখন হটবিট ঠিক হবে, কখন তাদের সার্ভার ঠিক হবে, কখন ব্যাক আসবে ক্রিপ্টোকারেন্সিতে, এগুলো তারা সঠিক বলতে পারবে না। তো বুঝতেই পারছেন এটা কতটুকু একটা খারাপ ব্যাড নিউজ আমাদের জন্য। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু বিস্তারিত তারা বলেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো তারা বলেছে কারণ হলো যে একজন প্রাক্তন হটবিট ম্যানেজমেন্ট কর্মী যিনি এই বছরে এপ্রিলে হটবিট ছেড়েছিলেন, গত বছর একটি প্রকল্পে জড়িত ছিলেন যেটি হটবিটের অভ্যন্তরীণ নীতির বিরুদ্ধে ছিল এবং যেটি হটবিট অজানা ছিল, যেটি যেটি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এখন অপরাধমূলক আইন লঙ্ঘন করার সন্দেহ করেছে বলে মনে করে। তাই হটবিট সিনিয়র ম্যানেজারকে জুলাইয়ের শেষ দিকে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা এগুলো তারা বলেছে। তো এখানে বলেছে যে হটবিটে একজন কর্মী ছিল, হটবিটে জব করত, সে হটবিট থেকে সে
রিটায়ার নিয়েছে বা হটবিট তাকে তার চাকরি থেকে বরখাস্ত করেছে। তারপর সে অন্য একটা প্রকল্পতে অন্য একটা জায়গায় সে চাকরি নিয়েছে। তো সেখানে চাকরি নেওয়ার পর কি হয়েছে, সে কিন্তু তার হটবিটে কিন্তু সে কিন্তু সব কিছু জানতো। হটবিট যেহেতু হটবিটে সে চাকরি করেছে, হটবিটের সমস্ত সব কিছু তার ইনফরমেশন তার কাছে কালেক্ট করা আছে বা সে এটা অ্যাক্সেস নিতে পারে। তো সে অন্য জায়গায় চাকরি নেওয়ার পর কি করেছে, এই হটবিটকে মানে হটবিটের কোনো না কোনো একটা কিছু করেছে মানে সে। তো সেটা কি করলো, হটবিটের যারা কর্মকর্তা রয়েছে তারা কি করেছে, এটার তারা বুঝতে পেরেছে যে এই কর্মীটা এটা করেছে। তো করার ফলে কি করলো, হটবিটটা পুরাটাই সার্ভার ডান করে দিয়েছে, হটবিটের কার্যক্রম যা আছে সব বন্ধ করে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়, হটবিট সাসপেন্ড হওয়ার কারণ কী ছিল। আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পেরেছেন। তো হটবিট কখন ব্যাক আসে, আবার কখন ঠিক হয়, কখন আপনাদের ডলারটা আপনাদের চোখের সামনে শো হয়, এটা আসলে আমি নিশ্চিত করে বলতে পারবো না। হটবিট যেহেতু নিজেই বলতে পারে না, সেক্ষেত্রে আমি তো আপনাকে আরও বলতে পারবো না। তো ভিডিওটা এখান থেকেই শেষ করতে চাই। আপনি যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।